হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সাফল্য বাংলা ইউটিউব চ্যানেল। সাফল্য বাংলার নতুন সেশনে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আশা করছি প্রত্যেকে ভালো আছো। এবং আজকে আমি যেটা তোমাদের কথা দিয়েছিলাম যে তোমাদের জন্য প্রত্যেকটা বিষয়ের জন্য যত রকম সম্ভব আমি তোমাদের হেল্প করব, তো আজকে আমি ফিজিক্যাল সায়েন্সের তোমাদের টপ 30+ কোশ্চেন আছে, প্রত্যেকটা কোশ্চেন আলোচনা করবো। এবং তার সাথে সাথে দেখতে পাবে তোমাদের PDFটা তোমরা কিন্তু পেয়ে যাবে, আমার যারা হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে যারা যুক্ত আছো তারা পেয়ে যাবে, যারা টেলিগ্রামে আছো তারাও কিন্তু পেয়ে যাবে। কী করে যুক্ত হবে আমি এর আগে ভিডিওতে বলেছিলাম, তবু বলে রাখি, আমাদের অ্যাবাউট সেকশনে চলে যাবে। চ্যানেলে ক্লিক করার পর দেখবি SB লেখা আছে, SB যখন লোগোতে ক্লিক করবে তারপর একদম শেষে তিনটে ট্যাব পাবে, তিনটে ট্যাবের পরে একদম শেষে পাবে অ্যাবাউট সেকশন। ওই অ্যাবাউট সেকশনে কিন্তু আমাদের টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া হয়েছে, সেখানে ক্লিক করলে তোমরা পেয়ে যাবে এই PDFগুলো। ওকে, আরও একটা বিষয়, সেটা হচ্ছে অল বেঙ্গল প্রি টেস্ট ট্যালেন্ট হান্ট কম্পিটিশন 2022-এর জন্য যারা যারা করতে চাও, এখানে যারা পার্টিসিপেট করতে চাও তাদের জন্য বলছি, তোমরা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করলে তোমাদেরকে এই 50 টাকা যদি পেমেন্ট করে দাও তাহলে তোমাদের একটা গ্রুপে অ্যাড করে দেওয়া হবে, এবং সেখানে তোমরা কিন্তু পরবর্তীকালে, অর্থাৎ এখন তো এপ্রিল মাস চলছে, এপ্রিল মের শেষের মিডিলের দিকে তোমরা কিন্তু একটা লিঙ্ক পাবে। তোমাদের মোট 4টে সেট কোশ্চেন তোমরা পেয়ে যাবে, বা কোশ্চেন মডেল সেট প্র্যাকটিস কোশ্চেন তোমরা পেয়ে যাবে এবং তার উত্তর পেয়ে যাবে। সেখানে তোমাদের দেখা হবে তোমাদের কোথায় কী সমস্যা হয়েছে বা তোমরা কতটা কী এগিয়ে গেছো কোন সাবজেক্টে। ওকে, আচ্ছা এবার চলে আসি সরাসরি প্রশ্নগুলোতে চলে আসি। দেখো, কোন মাধ্যমে শব্দের গতি সবথেকে বেশি, তো উত্তরটি কী কঠিন। আর একটা জিনিস মনে রাখবে, সবথেকে কোন মাধ্যমে শব্দের গতিবেগ সবথেকে কম, এই দুটো কিন্তু বেশি আসে। তো শূন্য মাধ্যমে সবথেকে কম, যদি কম থাকতো, যদি প্রশ্নে থাকতো সবথেকে কম কোথায়, তাহলে হচ্ছে কি শূন্য মাধ্যমে, ঠিক আছে, আর সবথেকে বেশি হয় কঠিন মাধ্যমে। আচ্ছা, এক সময়ে শব্দ যে দূরত্ব অতিক্রম করে তাকে কী বলে, তো এটাকে বলে শব্দের গতি। আচ্ছা, বিদ্যুৎ পরিবাহী তাপমাত্রা এবং প্রস্থচ্ছেদ অপরিবর্তিত থাকতে দৈর্ঘ্য বাড়ালে রোধে কী ঘটবে, তো রোধ বাড়বে। ওকে, তো এটা দেখো, এটা হচ্ছে কি, দৈর্ঘ্য বাড়লে এটা সমানুপাত সম্পর্ক রয়েছে, তাপমাত্রা এবং প্রস্থচ্ছেদ অপরিবর্তিত থাকলে, যদি এই দুটোকে একই রাখি তাহলে কী হবে, দৈর্ঘ্য বাড়লে রোধও কিন্তু বাড়বে, ঠিক আছে, এই দুটো কিন্তু সমানুপাতিক সম্পর্ক রয়েছে। তারপরে প্রশ্নে আসছি, কোন রঙের কাপে চা তাড়াতাড়ি ঠান্ডা হয়। দেখো, মনে রাখবে একটা জিনিস, যে কোনো জিনিসই একটা হচ্ছে কি, দেখো কালো রঙ, কালো রঙে কী ব্যবহার করে, দেখবে গরমকালে কালো রঙে যদি কেউ টি শার্ট পরে ভীষণ গরম লাগে, ঠিক আছে, সরি ভীষণ ঠান্ডা লাগে, কারণ কি এটা হচ্ছে কি অ্যাবজর্ব করে নেয়, ঠিক আছে, যে তাপমাত্রাটা মনে করো এটা সূর্যের যে তাপমাত্রা সেটা কি অ্যাবজর্ব করে নেয়। ওকে, সূর্যের তাপমাত্রা কালো রঙটাকে অ্যাবজর্ব করে নেয়, এবং যে কালো রঙের কোনো ড্রেস পরে থাকে বা কালো রঙের যে কোনো জিনিসই সেটা কি অ্যাবজর্ব করে নেয়। ওই জন্য দেখবে ছাতার রঙ কি, ছাতার রঙ দেখবে কালো হয়, কারণ ওখানে সূর্য কিন্তু সেই রঙটা অ্যাবজর্ব করে নেয় এবং সেই সমস্ত যে গরম লাগাটা সেটা কিন্তু সেখানে শুকিয়ে যায় জায়গাটা, বিষয়টা বুঝতে পারছো, তো এটা হচ্ছে এরকম ব্যাপারটা। চলো পরের প্রশ্নে আসছি, মোটর গাড়ির হেডলাইটে কোন দর্পণ ব্যবহার করা হয়, তো উত্তরটি কি উত্তল দর্পণ। তো মনে রাখবে দর্পণ মূলত দুই প্রকার, উত্তল এবং অবতল, এবং তার আগে বলেছিলাম যে গোলীয় দর্পণ এবং আর একটা কী রয়েছে, গোলীয় দর্পণ সমবৃত্তীয় সম্ভবত, দুই রকম দর্পণ রয়েছে। তো দুই রকম দর্পণের যে গোলীয় দর্পণ, সেই গোলীয় দর্পণের মধ্যে দুটো ভাগ আছে, মনে করো এটা হচ্ছে গোলীয় দর্পণ, এই গোলীয় দর্পণে দুটো ভাগ রয়েছে, সেটা কি উত্তল এবং অবতল। এই উত্তল লেন্স ব্যবহার করে মোটর গাড়ির হেডলাইটে, ঠিক আছে, উত্তল এবং অবতল লেন্স সম্পর্কে আমি আমার পেইড ক্লাসে সমস্তটা বলে দিয়েছি, তোমরা চাইলে একবার দেখে নেবে। কোন ক্ষেত্রে পাস্কেলের সূত্রটি প্রযোজ্য, তো উত্তরটি কি তরল এবং বায়বীয় পদার্থের ক্ষেত্রে। ওকে, তরল এবং বায়বীয় পদার্থের ক্ষেত্রে পাস্কেলের সূত্রটা কিন্তু প্রযোজ্য। তারপরে প্রশ্নে আসছি, ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিটকে সংক্ষেপে কী বলা হয়, এখানে ইউনিটে TE হবে না, TE হবে শুধুমাত্র। তো দেখো, দেখতে পাচ্ছ সিস্টেম অফ ইউনিট, তো এখানে SI ইন্টারন্যাশনাল সিস্টেম, SI, আর CGSকে তোমরা জানোই কী রয়েছে, সেন্টিমিটার গ্রাম পার ইউনিট, তো সেন্টিমিটার, সি ফর সেন্টিমিটার, জি ফর গ্রাম, এবং এস ফর সিস্টেম অ্যাকচুয়ালি, তো এটা হচ্ছে সেই সিস্টেম অফ ইউনিট। আচ্ছা, কেন রান্না করার হাঁড়ি সাধারণত অ্যালুমিনিয়াম ব্যবহার করা হয়, প্রশ্নগুলো দেখবে এগুলো খুবই পরীক্ষায় এগুলো বারবার আসে, তো উত্তরটি কি, এতে দ্রুত তাপ সঞ্চালিত হয় এবং খাদ্যদ্রব্য তাড়াতাড়ি সিদ্ধ হয়, এই জন্য কিন্তু অ্যালুমিনিয়াম ইউজ করা হয়। দেখবে যখন গরম করা হয়, যখন নিচে ধরো এখানে একটা বার্নিংয়ের কোনো ব্যবস্থা রয়েছে, সেখানে গ্যাস হতে পারে, কোনো
কোল ইউজ করা হয়ে যেতে পারে, যাই হোক না কেন। তো উপরে যে পাত্রটা ইউজ করা হয় সেটা কি অ্যালুমিনিয়াম হয়, কারণ ওটা সহজেই গরম হয়ে যায় এবং সেটা কিন্তু সহজেই যে কোনো খাবারকে সিদ্ধ করতে সাহায্য করে। সেখানে যদি কোনো লোহার ইউজ করা হয়, কোনো লোহার রান্না মানে কোনো পাত্র ইউজ করা হয়, সেক্ষেত্রে কিন্তু সেটা গরম হতে অনেক সময় লাগবে এবং তাপ সঞ্চালনে অনেকটাই বেশি সময় লেগে যাবে, যার জন্য শুধুমাত্র অ্যালুমিনিয়াম ইউজ করা হয়। পৃথিবীর ঘূর্ণনের ফলে আমরা ছিটকে পড়ি না কেন, তো এটা হয় মাধ্যাকর্ষণ বলের জন্য, প্রত্যেকে জানি এটা। চলো পরের প্রশ্নে আসি, কোনো বস্তুর ত্বরণ বলতে কী বোঝায়? তো সময়ের সাথে বেগ বৃদ্ধির হারকে কিন্তু ত্বরণ বলে। এটা আমি বারবার বলেছি, খুবই ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন, যেটা কিন্তু পরীক্ষায় বারবার আসে, ঠিক আছে। ত্বরণ মানে কী? ত্বরণ মানে মনে রাখবে সময়ের সাথে বেগ বৃদ্ধির হারকে কিন্তু ত্বরণ বলা হয়। নিউটন কী? নিউটন হচ্ছে বলের একক। বলের এসআই না এসআই একক না সিজিএস একক সেটা তোমরা বলবে, ঠিক আছে। এটা এটা তোমাদের জন্য প্রশ্ন থাকবে, বলের এসআই একক না সিজিএস এককের নাম নিউটন, এটা অবশ্যই বলবে। পরের প্রশ্নে আসছি, পাত্রে আবদ্ধ তরল পদার্থের কোনো অংশে চাপ প্রয়োগ করলে কী ঘটবে? তো উত্তরটি কি, পদার্থের সব দিকে চাপ সমানভাবে সঞ্চালিত হবে। মনে করো কোনো পদার্থ কোনো পাত্রে আবদ্ধ, মনে করো এটা একটা পাত্র, পাত্রে আবদ্ধ তরল পদার্থ মানে এখানে জল আছে বা যে কোনো হোক লিকুইড কোনো পদার্থ রয়েছে, পদার্থের কোনো অংশে যদি চাপ প্রয়োগ করা হয়, মনে করো এখান থেকে আমি চাপ প্রয়োগ করছি, আমি হাত দিয়ে এটাকে চাপছি, তো কী হবে, পদার্থের সব দিকে সমানভাবে মানে চাপটা সমানভাবে সঞ্চালিত হবে, অর্থাৎ এই দিকে দেখবে একটু চিপে যাবে, এদিক থেকেও চিপে যাবে এবং এদিক থেকে এটা কী হবে, এই দিক থেকে এটা প্রশমিত হয়ে যাবে। তো এটা হচ্ছে কি, পাত্রে আবদ্ধ তরলের ফলে কী হবে, সমানভাবে সঞ্চালিত হবে, সব চাপটা কিন্তু সমানভাবে সব দিকে সঞ্চালিত হবে। দুটি স্বচ্ছ মাধ্যমের বিভেদ তলে আলোকরশ্মির দিক পরিবর্তনের ঘটনাকে কী বলা হয়? তো এটাকে বলে প্রতিসরণ। ওকে, তো প্রশ্ন অন্যভাবে আসতে পারে, ধরো এইভাবে দিয়ে দেওয়া হলে তবে এখানে প্রতিসরণ প্রতিসারঙ্ক প্রতি এরকম দেওয়া হবে, চারটে অপশন দেওয়া থাকলো, তো অবশ্যই উত্তরটা কী হবে, প্রতিসরণ হবে। পরের প্রশ্নে আসি, চুম্বকের আকর্ষণ কোন অংশে বেশি হয়? তো উত্তরটি কি, দুই মেরুতে সবথেকে বেশি হয়। কোনটি নবরায়নযোগ্য শক্তির উৎস? তো উত্তরটি কি, সূর্যরশ্মি হচ্ছে নবরায়নযোগ্য শক্তির উৎস। তারপরে প্রশ্ন হচ্ছে কি, 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় সমান কত ডিগ্রি ফারেনহাইট? আচ্ছা, এই সেন্টিগ্রেড থেকে ফারেনহাইটের আমি বলে দেবো তোমাদের পরবর্তী দু একটা ভিডিওর মধ্যেই, এখানে প্রচুর পরীক্ষায় আসে। তো উত্তরটি কি, উত্তরটি হচ্ছে কি, 68 ডিগ্রি ফারেনহাইট। তো এটা একটা সূত্র আছে সেন্টিগ্রেড থেকে ফারেনহাইটে চেঞ্জ করার জন্য, আমার এই মুহূর্তে মনে নেই, আমি পড়েছিলাম জাস্ট এই মুহূর্তে মনে পড়ছে না। সেন্টিগ্রেড C/5 সামথিং ইকুয়ালস টু না এরকম কিছু একটা আছে, আমার এই মুহূর্তে মনে পড়ছে না, আমি দু একদিনের মধ্যে অবশ্যই বলে দেবো তোমাদের। চলো পরের প্রশ্নে আসছি, জলের তাপমাত্রা 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 4 ডিগ্রি সেন্টিগ্রেডে উন্নীত হলে জলের ঘনত্ব বাড়বে না কমবে? তো ওটা কি, উত্তরটি হচ্ছে বাড়বে। ঘনত্ব মানে কি, ঘনত্ব মানে হচ্ছে ডেন্সিটি। ওকে, তার মধ্যে যে যে অণুগুলো থাকে জলের অণুগুলো কি বাড়বে না কমবে? তো অবশ্যই বাড়বে, আমরা যেহেতু হিট দিচ্ছি আমরা কোনো একটা বস্তুতে, সে তরল হোক বা মানে কঠিন পদার্থ যাই হোক না কেন, সেখানে যখন আমরা হিট দিচ্ছি সেখানে কিন্তু অণুর পরিমাণ অনেকটাই পরিমাণে বেড়ে যায়, ঠিক আছে। তো এটা অবশ্যই মনে রাখবে। কাজের একক কী? কাজের একক হচ্ছে জুল বা ওয়ার্ক, যেটা আমরা ইংলিশে বলি ওয়ার্ক, এখানে কাজ লেখা হচ্ছে, বাট মানে ইংলিশে বলা কি, ওয়ার্কের যে ইউনিট হচ্ছে জুল। ওকে, লাল এবং সবুজ রং মিলিয়ে কোন রং পাওয়া যায়? তো দেখো, লাল এবং সবুজ রং মিলিয়ে হলুদ রংটা পাওয়া যায়, এটা আমরা জানি। আচ্ছা, সবুজ রং এবং লাল, সবুজ এবং হলুদ মিশিয়ে কিন্তু কালো রংটা তৈরি হয়, এগুলো অ্যাকচুয়ালি কালার কম্বিনেশান, একটু যারা পেন্টিংয়ের সাথে যুক্ত তারা এমনি সহজে বুঝতে পারবে। চলো পরের প্রশ্ন আসছি, ডাইনামো কী? ডাইনামো হচ্ছে যান্ত্রিক শক্তিকে বিদ্যুৎ শক্তিকে রূপান্তরিত করার যন্ত্র, ঠিক আছে। অর্থাৎ আমি যন্ত্র দিয়ে যখন কোনো বিদ্যুৎ উৎপাদন করছি সেটাকে বলা হয় ডাইনামো। কোন পদার্থ প্রকৃতিতে কঠিন তরল বাষ্পীয় অবস্থা পাওয়া যায়? আচ্ছা, কোন পদার্থটি, তো সেটা হচ্ছে জল। জলকে তরল বায়বীয় অবস্থায়, কঠিন তরল এবং বায়বীয় অবস্থায় পাওয়া যায়। চলো পরের প্রশ্নে আসছি, স্প্রিং নীতি দিয়ে কী মাপা হয়? তো উত্তরটি কি, ওজন। স্প্রিং নীতি দিয়ে কিন্তু ওজন মাপা যায়। চলো পরের প্রশ্নে আসছি, স্থির তরলে কোনো বস্তুকে নিমজ্জিত করলে সেই বস্তুর ওপরের দিকে যে লব্ধি বল অনুভব করে তাকে কী বলে? তো একে বলে প্লবতা। ওকে, তারপরে 0 ডিগ্রি তাপমাত্রায় এবং স্বাভাবিক চাপে শুষ্ক বায়ুতে শব্দের বেগ কত? তো এগুলো খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, এগুলো অবশ্যই স্টারমার্ক দিয়ে রাখবে। তো উত্তরটি কি, 332 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। 0 ডিগ্রি তাপমাত্রায় স্বাভাবিক চাপে শুষ্ক বায়ুতে শব্দের বেগ হচ্ছে 332 মিটার পার সেকেন্ড। শীতকালে জলীয় বাষ্পে পরিমাণ কেমন থাকে? তো উত্তরটি কম থাকে। আন্তর্জাতিক পদ্ধতিতে তাপমাত্রার এককে কী বলে? তো উত্তরটি কেলভিন। ওকে, আন্তর্জাতিক মানে কি, এসআই ইউনিট। এসআই ইউনিটের তাপমাত্রা, এসআই একক হচ্ছে, তাপমাত্রা এসআই একক কী, কেলভিন, আমরা প্রত্যেকে জানি।
ওকে চলো পরের প্রশ্ন আসি। সূর্য থেকে হঠাৎ আলো আসা বন্ধ হয়ে গেলে তা আমরা অনুভব করতে পারি কতক্ষণ? তো কতক্ষণ পর আমরা অনুভব করি সেটা হচ্ছে 8 মিনিট 32 সেকেন্ড পর। ঠিক আছে, মনে করো যে সূর্য থেকে হঠাৎ করে সূর্য মানে বন্ধ হয়ে গেল, সূর্য আর আলো দিচ্ছে না, তো আমরা কতক্ষণ পর সেটা অনুভব করব? 8 মিনিট 32 সেকেন্ড পর আমরা সেটা অনুভব করবো যে হ্যাঁ আর আলো আসছে না। অর্থাৎ আলোর যে মানে মূল যে সময়সীমা সেটা হচ্ছে কত? 8 মিনিট 32 সেকেন্ড। ঠিক আছে, 32 সেকেন্ড। চলো পরের প্রশ্ন আসি, ছাতার কাপড়ের রং কালো হয় কেন? তো এই দেখো বললাম তাপ শোধন করে বলে, অর্থাৎ গরমকালে দেখবে আমরা বিভিন্ন জামা প্যান্ট যেগুলো পরি সেটা কালো রং যদি হয় তাহলে কি সেটা তাপ শোধন করে নেয় এবং আমরা কিন্তু শরীরে অত গরম অনুভব করি না। ওকে, তো এটা কারণ হচ্ছে এই জন্য ছাতার রং কালো হয়, আমি প্রথমেই বলে দিয়েছি এটা। আচ্ছা, বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার করেন কে? উত্তরটি কি টমাস আলভা এডিসন। আচ্ছা, এই ব্যাপারে বলে রাখি উনি বাল্ব আবিষ্কার করেছেন, দেখবে 112 যে বাল্বগুলো হয় সেটা আবিষ্কার করতে উনি 100 বার ট্রাই করেছেন, অর্থাৎ তিনি কিন্তু 99 বার ফেলিয়ার করার পর, ফেলিয়ার সেটাকে ফেস করার পর তারপর কিন্তু 100 বার তিনি কিন্তু এই বাল্ব সেটা আবিষ্কার করতে পেরেছেন। এটা বিশাল বড় একটা মোটিভেশনাল একটা ব্যাপার। যাই হোক, তো পরের প্রশ্ন আসি, কোনটি জেনারেটর উৎপাদিত কারেন্টকে বৃদ্ধি করে? তো ওটা কি কয়েলের প্যাচ সংখ্যা বৃদ্ধি করে? আচ্ছা, মানে আরেকটা জিনিস জানো কি, মানে যখন আমরা ফ্যান নিয়ে দেখবে বিশেষ করে ফ্যানে যখন স্পিড কমে যায় আমরা যে ফ্যানটা ইউজ করি, ঠিক আছে, ওখানে একটা কয়েল থাকে, তো সেই কয়েলটাই যখন তারের সংখ্যা কমে যায়, ঠিক আছে, সেই তারটাই সংখ্যা যদি মানে প্যাচের সংখ্যা কমে যায় তাহলে কি দেখবে ফ্যানের স্পিডটা কমে গেছে। যখনই সেই কয়েলটা চেঞ্জ করে দেওয়া হয় অর্থাৎ তারের সংখ্যা বাড়িয়ে দেওয়া হবে সেটা কিন্তু আবার স্পিডটা অনেকটাই বেড়ে যায়। ঠিক আছে, তো এটাই হচ্ছে আসলে ঘটনা। চলো পরের প্রশ্নে আসছি, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কোন বিষয়ের উপর নির্ভর করে? উত্তরটি কি তাপমাত্রা স্কেল বা বস্তুর প্রকৃতি। দৃশ্যমান আলোতে কোন রং আলোতে তরঙ্গ দৈর্ঘ্য বেশি হয়? তো উত্তরটি কি লাল। একজন মানুষ কী অবস্থায় পৃথিবীতে সবথেকে কম চাপ দেয়? তো উত্তরটি কি স্ব অবস্থায় সবথেকে কম চাপ দেয় পৃথিবীতে। সমুদ্র নীল, আচ্ছা সমুদ্র নীল দেখানোর কারণ কী? কারণ হলো সূর্যের দেখো আপতিত রশ্মির বিক্ষেপণ। আচ্ছা, আর একটা জিনিস দেখবে আকাশের রং, আমরা সূর্য আকাশের রং দেখি কি নীল দেখি, কারণ কেন দেখি, কারণ এই একই উত্তর, আপতিত সূর্যরশ্মি কারণে দেখবে সূর্য থেকে বিভিন্ন রে উৎপাদিত হয়। ঠিক আছে, এই যে ভাইব্রেট আমি বলেছিলাম না যে মানে বিনিয়া সহকলা যে 7টা রং রয়েছে সেই 7টা রং কী করে অ্যাবজর্ব করে নেয় এবং অ্যাবজর্ব করার পর সেটা কিন্তু নীল রংটাই আমাদেরকে ফিরিয়ে দেয়, তো ওই জন্য মানে রিফ্লেক্ট করে নীল রংটাই ফিরিয়ে দেয় যার জন্যই আমরা কি নীল রংটা দেখতে পাই। তো এটা হচ্ছে উত্তর, কারণটা কী বললাম, সূর্যের আপতিত বিক্ষেপণের ফলে আমরা সেটাকে নীল দেখতে পাই। আচ্ছা, শব্দ বিস্তারের জন্য কোন মাধ্যমে প্রয়োজন হয়? তো উত্তরটি কি বায়ুবীয় মাধ্যমে। সূর্য থেকে পৃথিবীতে শব্দ আসতে কত সময় লাগে? এখনই বললাম 8 মিনিট 32 সেকেন্ড সময় লাগে। সর্বোচ্চ কত শব্দের শ্রুতি সীমার ওপর মানুষ বধির হতে পারে? 105 ডেসিবেল, অর্থাৎ 105 ডেসিবেল পর্যন্ত আমরা শুনতে পাবো, তার যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু আমরা কানে আর কিছু শুনতে পাবো না। ঠিক আছে, তখন আমাদের কাছে সেটা কী হবে মানে শোনার অযোগ্য হয়ে যাবে, শ্রুতি অযোগ্য। চাঁদে বা অন্য গ্রহে বস্তু নিলে বস্তুর কী রকম পরিবর্তন ঘটবে? তো উত্তরটি কি বস্তুর ভর একই থাকবে কিন্তু ওজন বদলাবে। ভর এবং ভারের মধ্যে পার্থক্য কী? মনে করো একটা ইট, ঠিক আছে, একটা ইট আমি পৃথিবী থেকে ওজন করলাম সেটা হচ্ছে ধরো আমি মনে করলাম 5 কিলো, ঠিক আছে, সেটা যখন চাঁদে গিয়ে দেখবো সেটা ওজন হয়ে যাবে কি 0 হয়ে যাবে। কারণ কী? কারণ হচ্ছে সেটা জানো আমাদের ওখানে কিন্তু মানে গ্র্যাভিটি সেখানে 0 থাকে, ঠিক আছে, যে কোনো জিনিস দেখবো হাওয়ায় ওড়ে, তো এই জন্য আমরা 0 দেখবো। কিন্তু একটা জিনিস কি ভার এবং ভর কোনটা বলছে, ভার হচ্ছে মানে এই যে আয় মানে আকারটা সেটা এখানে যেমন পৃথিবীতে যেমন দেখবো চাঁদে গিয়েও সে একই দেখবো, কিন্তু এর যে ভরটা অর্থাৎ ওজন সেটা কিন্তু কম বেশি হয়ে যায়, তাই না? তো ভর হচ্ছে কি, ভর হচ্ছে কোনো বস্তুর ওজন, সেই ভরটা কী হয় চেঞ্জ হয়, কিন্তু ভার যেটা সে ভারটা কিন্তু একই থাকে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন আসছি, টেলিফোনের আবিষ্কার কে? টেলিফোনের আবিষ্কার হচ্ছে কি আলেকজান্ডার গ্রাহাম বেল। ঠিক আছে, সূর্যের রশ্মি কী গতিতে গমন করে? তো এটা অতটা আসবে না, তুমি জেনে রাখো প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে কিন্তু গমন করে। কত সময়কে ন্যানো সেকেন্ড বলা হয়? অর্থাৎ ন্যানো সেকেন্ড মানে কি, সেকেন্ড বলি তো আমরা, এত সেকেন্ড, এক সেকেন্ড, জাস্ট এ সেকেন্ড, জাস্ট এ মিনিট, তো এই সেকেন্ডকে যখন ন্যানো মানে তার থেকে যদি সংক্ষেপ বলা হয় তো সেই সেকেন্ডকে কত দিকে ভাগ করে? দেখো 1 সেকেন্ডের 100 কোটি ভাগের 1 ভাগকে বলা হয় 1 ন্যানো সেকেন্ড,
অনেক জটিল ব্যাপার, কি এত জটিলে যাওয়ার দরকার নেই, এগুলো আসে না সচরাচর, তবু দিয়ে রেখেছি, তোমাদের যদি কোনো জানার ইচ্ছে থাকে অবশ্যই জানতে পারো। শূন্য ঘরের চেয়ে লোক ভর্তি ঘরের শব্দ হয় কেন? আচ্ছা, তোমরা কখনো খেয়াল করেছো যে শূন্য ঘরে অর্থাৎ ফাঁকা ঘরে যখন কোনো একটা কথা বলি সেটা কী হয়, ইকো চলে আসে একটা, দেখবে মানে একটা কথা বললাম সেটা ঘুরে আবার আমাদের কানে চলে আসে, কেন আসে? না, শূন্য ঘরের শব্দের শোষণ কম হয় বলে, ঠিক আছে? শব্দের শোষণটা কী হয়, কম হয়, যখন সেখানে আরও দু চারজন থাকে তখন সেই কথাগুলোকে শুনতে পায়, যার জন্য কী হয় সেটা রিহাব বা ওই যে ইকোটা হয় না, বোঝা গেছে? চলো পরের প্রশ্ন আসে, থিওরি অফ রিলেটিভিটি এর উদ্ভাবক কে? তো অ্যালবার্ট আইনস্টাইন হচ্ছে এর উদ্ভাবক। বৈদ্যুতিক বাল্বে ফিলামেন্ট কোন ধাতু দিয়ে? এটা বারবার আসে, এটা খুব ভালো একটা কোশ্চেন, টাংস্টেন, অর্থাৎ দেখবে যে মানে এরকম একটা ফিতের মতো একটা জিনিস থাকে, ঠিক আছে, সাদা রঙের বাল্বে ফিলামেন্ট, এই ফিলামেন্টটা কী ধাতু দিয়ে তৈরি? এটা হচ্ছে টাংস্টেন ধাতু দিয়ে তৈরি। ওকে, বর্ণান্ধ লোকেরা কোন রং বুঝতে পারে না? বর্ণান্ধ মানে কি, কিছু কিছু লোক আছে যারা কিন্তু রং চিনতে পারে না, ঠিক আছে, রং দেখতে পায় না, চিনতে পারে না নয়, দেখতে পায় না। কী কী রং? লাল, নীল এবং সবুজ, এই তিনটে রং কিন্তু তারা দেখতে পায় না। তুমি লাল রং দেখাবে ওরা কিন্তু দেখতে পাবে না, তুমি নীল রং দেখাবে ওরা কিন্তু দেখতে পাবে না, সবুজ রং দেখতে পায় না, বাকি রং দেখতে পাবে বাট এই রংগুলো দেখতে পায় না। ওকে, তো এটাকে হচ্ছে বর্ণান্ধ লোকেরা এই সব রংগুলো দেখতে পায় না। কোথায় সাঁতার কাটা কম অসাধ্য? তো সাগরে কিন্তু অসাধ্য ব্যাপারটা, ঠিক আছে, সাগরে সাঁতার কাটতে কখনো দেখোনি আর দেখবেও না, কারণ ওটা সম্ভবই না। আচ্ছা চলো পরের প্রশ্নে আসছি, উষ্ণতার একক কীভাবে পরিমাপ করা হয়? উষ্ণতার একক আমি বলেছিলাম, এসআই একক হচ্ছে কেলভিন, ঠিক আছে। আচ্ছা, হীরা আধারে চকচক করে কেন? দেখবে একটি হীরে বা ডায়মন্ড, সেটা মানে আমি যদি দেখিয়ে দিই এইভাবে, জাস্ট এটা ধরো একটা হীরে, ঠিক আছে, তো হীরেটা আধারে বা অন্ধকারে রেখে দিলে সেটা চকচক করে, কারণ কী? কারণ হচ্ছে উচ্চ প্রতিসারণকের কারণে আলোর প্রতিসারণ ঘটে, ঠিক আছে, এর যে মানে কি বলবো, এর যে রিফ্লেকটিভিটিটা ভীষণই হাই, ঠিক আছে, এখানে যদি কোনো কিছু একটা হালকা যদি আলো পড়ে, যদি সামান্য একটু আলো পড়ে সেটা কি রিফ্লেক্ট করে আমাদেরকে ফিরিয়ে দেয়, যার জন্য এটা খুবই চকচকে মনে হয়, ঠিক আছে, এর প্রতিসারণ ভীষণই উচ্চ প্রতিসারণের জন্য এরকমটা দেখা যায়। আবহাওয়ায় 90% আর্দ্রতা বলতে কী বোঝায়? তো বাতাসের জলীয় বাষ্পের পরিমাণ সম্পৃক্ত অবস্থায় 90 ডিগ্রি, এটাই বোঝায়। ওকে চলো, তো এটাই ছিল আমাদের মূল এতগুলো প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট কয়েকটা প্রশ্ন আমি তোমাদের সাথে শেয়ার করেছি। অবশ্যই যদি ভালো লাগে লাইক করে দেবে, এবং যদি আমাদের কম্পিটিশনে যুক্ত হতে চাও অবশ্যই কিন্তু এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে, খুব কম সময় রয়েছে এবং সিট সংখ্যাও কিন্তু খুবই কম রয়েছে, তো যত তাড়াতাড়ি সম্ভব অবশ্যই কিন্তু সিট বুকিং করে নেবে। ওকে, অল দ্য বেস্ট।